এক গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছে 1 লাখ টাকা। সমন্বয়ের পর দেখা গেছে তার বিল 162 টাকা। গোপালগঞ্জে এমন ভূতরে বিরাজছে কারো অনেকের। গেল কয়েক মাসে তীব্র লোডশেডিংয়ে যখন গ্রাহকটা অতিষ্ঠ, ঠিক তখনই মরার ওপর খাড়ার খা। গ্রাহকদের অভিযোগ, সাধারণের চাইতে বিল আসছে 4-5 গুণ বেশি, কারো কারো ক্ষেত্রে তা লাখ ছাড়িয়েছে। এ বিষয়ে একাধিকবার কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সুরাহা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মুন্সী মোহাম্মদ হোসেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে এখন ভোগান্তির আরেক নাম বিদ্যুতের এই ভুতুড়ে বিল। ব্যবহারের তুলনায় কয়েক গুণ বেশি বিল গ্রাহকদের হাতে ধরিয়ে দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ও জো পাডিকো। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ কোম্পানির কোনো মিটার রিডার বাড়িতে না এসেই তৈরি করেছে এসব বিল। আগের বিলের কিছু অংশ বাদ থেকে যাওয়ায় মিটারে বেড়েছে ইউনিটের সংখ্যা। এখন ওইসব গ্রাহকের বিল 4-5 গুণ বেড়ে গেছে, যা লাখ টাকা পর্যন্ত ছাড়িয়েছে। বিল নিয়ে বিদ্যুৎ বিভাগের অফিসে ধর্ণা দিলেও সুরাহা হচ্ছে না, বরং হয়রানির শিকার হচ্ছেন গ্রাহকরা। আমার 1100-1200 টাকা বিল এসে, এই মাসে 1,17,038 টাকার মতো বিল দিয়েছে। আমার বিল আসে বাড়ি তো 2,300-2,400 টাকাই আসে, এমনি আমার বিল দিয়েছে 59,000 টাকা। প্রতি মাসের বিল আমি প্রতি মাসেই দিছি, আমার প্রতি মাসে কম কম দিয়ে এই মাসে একবারে 16,000 টাকা দিছে। এক্সেন্ডে পাইলাম, এক্সেন্ড কোসই কানেই নিল না। সংশ্লিষ্টরা বলছেন এসব বিল সমন্বয় করা হচ্ছে, ডিসেম্বর থেকে প্রিপেইড মিটার চালু হলে এই ভোগান্তি আর থাকবে না। আমরা আমাদের বিধি মোতাবেক যেরকম ভাবে অ্যাডজাস্ট করার দরকার আমরা চিঠি পাঠিয়ে দিচ্ছি, সেখান থেকে তদন্ত হচ্ছে, তদন্ত হয়ে সেগুলো অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে। শেষ গোপালগঞ্জে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গ্রাহক সংখ্যা প্রায় 23,000। ভোগান্তি আর হয়রানি কমাতে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।